হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, তো এতদিন আগেকার ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের কামান, আমার শাশুড়ি মা চলে যাওয়ার এক বছর হয়ে গেল, তো সেই জন্য বাৎসরিক যেটা কাজ হয় সেটা হবে। তো আজকে কামান, তার জন্য সবাইকে চুল কাটতে হবে, নখ ফেলতে হবে, সব করতে হবে। তো ওখানে দেখো নাপিত চলে এসেছে, তো প্রিয়াংশু এখন চুল কাটছে, এর আগে অনেকে কেটে নিয়েছে, আর আমার হাজবেন্ডরা, আমার দেওর ভাসুর ওরা সবাই চুল, মানে পুরো চুলই ওদেরকে কাটতে হবে। তো সেই সব কাজই হচ্ছে। আর এখানে আমার সামনেটা কিছুটা অংশ পাকা করা হচ্ছে। আর এখানে দেখো এখন চলে এসেছি মেজদার ছাদে, তো এখানে হবিষ্য রান্না হলো এই কড়াইয়ে, তো আমাদের সবাইকেই হবিষ্য ভাত খেতে হবে। তো সবাই মিলে একসঙ্গেই হবিষ্যটা করা হচ্ছে। আর দেখো মেজদার চুল কাটা হয়ে গেছে, সবার চুল কাটা হয়ে গেছে, নখ ফেলা হয়ে গেছে। দিয়ে আমরা স্নান টান করে চলে এসেছি ওপরে, এখানে এসে হবিষ্য রান্না করা হলো। আর প্রথমে যেটা দেখালাম যে আমার বাড়ির সামনে একটু সিমেন্ট বালি পাথরের কাজ হচ্ছে, জামাইমু দাঁড়িয়ে আছে, প্রিয়াংশু দেখো এখানে মেজদার ঘরে শুয়ে আছে, ওকে বকেছে কোনো একটা কারণে, ও এখানে কান্না করছে। তো যেটা বলছিলাম সিমেন্ট বালি পাথরের কাজ হচ্ছে, ওটা তুলসী মন্দিরের চারিদিকটা একটু পাকা করে নেওয়া হচ্ছে আর কি। তো এবার দেখো এখানে সবাই বসে গেছে খেতে, কলার পাতায় খেতে হবে। আর আজকে যেটা খাওয়া সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে আলু সেদ্ধ, কলা সেদ্ধ। কলা সেদ্ধ অবশ্যই হবিষ্য ভাতে খেতে হয়, আর হচ্ছে একটা কি ডাল, মটরের ডাল সেদ্ধ, আর তার সাথে ঘি আর সন্দব লবণ, এই হচ্ছে আজকে খাওয়া। তো আজকে আমরা এই দুপুরবেলায় ভাত খাবো, আর সকালেও কিছু খাইনি, আর হচ্ছে রাত্রিবেলা ফল জল এগুলো খেতে হবে। তারপর কালকে বাৎসরিক যে কাজ ক্রিয়াকর্ম আছে সেগুলো হবে, তারপর খাওয়া দাওয়া আর কি। তো সকাল থেকে উপোসই থাকতে হবে। তো এই দেখো আমাদের ফ্যামিলিতে অনেক লোক তোমরা জানো, তো এই জন্য বড়ো ডেচকিতে করে একসঙ্গে রান্না হয়েছে, তো সেখান থেকে আমরা সেদ্ধগুলো বার করে করে সব মাখছি। কিছু সেদ্ধ মাখা হয়ে গেছে, আর আরও কিছু আলু এতে আছে, সেগুলো বার করে সব মাখছি, মেখে এবার সেচ দিয়ে আমি মেজদি বর্দি সবাই মিলে খেতে দিচ্ছি। আর প্রথমে বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে, ওরা সকাল থেকে শুকিয়ে আছে, তো ওই জন্য ওদেরকে খেতে দেওয়া হলো। তো তোমরা হয়তো ভাববে যে ব্লগ, ডেইলি ব্লগিং করছি না, হুট করে এটা শেয়ার করছি, এর কারণ এটাই হলো, এটা একটা স্মৃতি হিসাবে, এটা একটা মেমোরি হিসাবে ধরে রাখা, তো সেই জন্য এটা ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগ আমি করতে পারছি না, তার কারণ হচ্ছে আমি করছি না, ইচ্ছে করে করছি না, তো এখান থেকে তো আমাদের চলে যেতে হবে। তো তাই জন্য দিনগুলোকে খুব ভালোভাবে উপভোগ করছি, সবার সাথে খুব আনন্দ করে কাটাচ্ছি, ওই জন্য কোনো কিছু নিয়ে আমি ব্যস্ত থাকতে চাইছি না, তো সেই জন্যই আমি ব্লগ করছি না। তাছাড়া আর কোনো সেরকম কোনো কারণ নেই। আর আমার চ্যানেল নিয়েও একটু প্রবলেম হয়েছে, সেটা পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই, খেতে টেতে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আজকে তো এই জাস্ট হবিষ্য হবে, আর রাত্রে ফল জল খাওয়া হবে, তারপর কালকে তোমার শ্রাদ্ধের শ্রাদ্ধ না, মানে বাৎসরিকের যা ক্রিয়াকর্ম সেগুলো হয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে, তো সেটাও কিন্তু একই সঙ্গে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। Thank you.
মর্নিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে। তো এখানে বাৎসরিকের কাজকর্ম শুরু হয়ে গেছে, আর আমার ছোটো দেওয়া যেহেতু মুখাগ্নি করেছিল ওই জন্যই ওই সমস্ত কাজ করবে। তো ও এখানে বসে গেছে, পুরোহিত মশাই চলে এসছে। এখন বাজে সকাল 9:30। তো বাৎসরিক হয়ে যাওয়ার পরেই রান্না শুরু হবে, যেহেতু দুপুরবেলা আমাদের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, তারা সবাই খাবে। তো রান্না এখনও চাপানো হয়নি, তো শ্রাদ্ধাদি হয়ে যাওয়ার পরেই চাপবে। তো এইদিকে দেখো এখন প্রায় 11:30 বাজে, রান্না কিন্তু শুরু হয়ে গেছে, কেননা কাজ কমপ্লিট হয়ে গেছে, বাৎসরিকের যে ক্রিয়াকর্ম সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না বসে গেছে, আর এক এক করে সবাইকে এখন দেখতে পাবে। এই দেখো ছোটো দেওয়ার ওই কাজ করলো আর কি, বাৎসরিক কাজ। তো যেহেতু মুখাগ্নি করেছিল তো কাজ করে এবার একটু মুড়ি খাচ্ছে, সকাল থেকে না খেয়েছিল তো একটু মুড়ি মেখে দিয়েছি, মুড়ি খাচ্ছে। ঠাকুরমশাই নির্দেশ দিয়েছে তোমরা এখন মুড়ি খেতে মানে সব খেতে পারো আর কি, তো এখনও রান্না হয়নি সেই জন্য মুড়ি খাচ্ছে। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, দুই মামি শাশুড়ি, সেজো মামি শাশুড়ি আর ছোটো মামি শাশুড়ি। তো মামিরাও এসছে, ওনাদেরকেও বলা হয়েছে। আর ওখানে যে বসে আছে উনি পুরোহিত মশাই, উনি ক্রিয়াকর্ম করালেন আর কি বাৎসরিকের। তো উনি আমাদের কুলপুরোহিত বলতে পারো, সব কাজই উনিই করে, আমাদের বাড়ির যা সমস্ত কাজ হয় পুজো আচ্ছা থেকে শুরু করে সব কিছু। তো এক বছর তো মোটামুটি সব কিছু বন্ধ ছিল। তো আমার বড় ভাসুরের ছেলে বিয়ে হয়ে গিয়েছিলো, তো সেটা 45 দিনে আরেকবার আমাদের কাজ করা হয়েছিল বাৎসরিক। তো সেটা করে তারপর বিয়ে হয়েছিল, যেহেতু বিয়ে কাজ আটকায় না, আর এটা এক বছরের মাথায় যে কাজটা করতে হয় সেটা হলো আজকে বাৎসরিক প্লাস দিবসী। তো এই দেখো সবাই, মেজদা শেষদা আমার হাজব্যান্ড, কাউকে চিনতে পারছো কি না বলবে, সবার মাথায় মানে একদম চুল নেই, এদের 5 ভাইয়ের মাথায় চুল নেই, ফাঁকা। তো এখানে সবাই মিলে মুড়ি খাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, ওদিকে রান্না হচ্ছে, এই হচ্ছে আর কি। তো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই ভীষণ একটা মানে মজা মজা ফিল আসে, ভীষণ আনন্দ হয়, কেননা আমাদের বাড়িতে অনেক লোকজন, তোমরা দেখেই বুঝতে পারছো। আর প্রিয়াংশু আর নির্ণয় এ ঘরে, ওরা গেম খেলছে, আর ত্রিনয়ন ওর ভাগনাকে নিয়ে আদর করছে আর কি। পুচকিটাও খুব একদম সবার সাথে মিশে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ জটিলা কটিলা বসে গেছে, পৃথা, বর্ষানা, পূজা, আমার দেওরের ছেলে, ভাসুরের মেয়ে, সরি ভাসুরের মেয়ে, দেওরের মেয়ে, ওরা তোমরা চেনো আমার ব্লগ এতদিন দেখে দেখে সবাইকে তোমরা চিনে নিয়েছো। তো ওরা ওখানে গল্প করছে, তো ওদের সাথে এসে আমিও এবার একটু যোগদান করব। তো আজকে তো আর ঘরে রান্না নেই, বাইরেই রান্না, ওই জন্য ঘুরে ঘুরেই সবাই আনন্দ করে কাটাচ্ছি আর কি। এবার চেয়ার টেবিলগুলো একে একে পেতে দিচ্ছে, রান্নাও হয়ে গেছে, এবার সবাই খেতে বসবে। সকাল থেকে সবাই একরকম উপোসই আছি বলতে পারো। তো এখানে সকালের খাওয়া দাওয়াটা হবে। আর এই দেখো পুচকুটাকে, পুচকুটা বাগানে এসে বসে পড়েছে। ও আমার সন্দেশ। এবার সবাই খেতে বসে পড়েছে, সবাই না প্রথমে বাচ্চাগুলো বসবে, মানে সবাই একে একে বসবো আর কি। Thank you.
সন্ধেবেলা। তো আজকে আমার শাশুড়ি মার দিবসী, তো এখন গীতা পাঠ হচ্ছে, এরপর লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। বেশি লোকজন না, যারা ক্লোজ আমাদের হচ্ছে, মানে কি বলে, খুব ক্লোজ আত্মীয়, যেমন কাকা শ্বশুর মামা শ্বশুর এদের বাড়িরই সব, তাছাড়া কেউ না। তো তারা আসবে খেতে। তো এখন গীতা পাঠ হচ্ছে, এরপর কীর্তন হবে। তো চলো তোমাদেরকে বাইরে একটু দেখাই, আর রাত্রের জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে। বাইরে প্রচন্ড ঠান্ডা, কীর্তন হচ্ছে শুনতে পাচ্ছ, ওই জন্য আমি চাদরটা পরে নিয়েছি, কেননা প্রচন্ড ঠান্ডা বাইরে। আর ভাবছি একটু চা আছে, চা করে দিয়েছিলাম সবাইকে, তো চাটা একটু গরম করে খাবো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমার ইন্ডিয়ান ব্লগার অপর্ণা চ্যানেলে হোম ট্যুরটা দেখার পর, দিওয়ালি হোম ট্যুর, যে এটা আমার টাইলস না স্টিকার না কি। তো খুব শিগগিরই আমার মেকওভার ভিডিও আসতে চলেছে কিচেন ট্যুরের ওপরে, সেটা কিন্তু ইন্ডিয়ান ব্লগার অপর্ণাতেই আসবে, এই চ্যানেলে না। তো অবশ্যই সেটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে এটা টাইলস না স্টিকার। ব্যাস, আর ডিটেলসে যাব না, যখন আমি এই মেকওভার ভিডিওটা ছাড়বো খুব শিগগিরই শেয়ার করব, তখনই তোমরা দেখে নিও। তো একটু চা খেয়ে আবার বাইরে যাই। আর প্রিয়াংশু এবার ঘরে রইলো, বাইরে ঠান্ডা পড়ে গেছে, ও ঘরে গৌরসুন্দর আছে ওর সাথে, সরি গৌরসুন্দর না, নির্ণয়, নির্ণয়ের ডাকনাম গৌরসুন্দর, মানে আমার বড় জাত ছেলে, ও ঘরে আছে, ওরা দুজনে বসে মুড়ি খাচ্ছে। প্রচন্ড ঠান্ডা, মধ্যে ভালোই ঠান্ডা, আর এখন টাইম দেখো ভালোই ঠান্ডা, বাইরে চাদর ছাড়া বসা যাচ্ছে না। কীর্তনের আওয়াজ হচ্ছে। আর আরেকটা ব্যাড নিউজ আছে, আজকে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল, মনিটাইজেশন হয়ে গিয়েছিল, কিন্তু আবার মনিটাইজেশন অফ হয়ে গেছে। এর কারণ তো কিছু আছেই, সেটা এখনও আমি দেখিনি, আমি কতটা গাফিলতি করি তোমরা এর থেকে বুঝে নাও। এখনও চ্যানেলটা ওপেন করে আমার দেখা হয়নি, কপিরাইট ক্লেম এসছে না কী এসছে, কিসের জন্য আমার মনিটাইজেশন অফ হয়ে গেল, মানে মাথায় আর ঘামাচ্ছি না এসব নিয়ে, জানো তো, ওই জন্যই ব্লগগুলো এত দেরিতে দেরিতে পোস্ট করছি। ঠিক আছে, চলো পরে কথা বলছি। আর দেখো কিচেনে অনেক নতুন নতুন কাজেরা নিয়েছি, সব মেকওভার ভিডিওতে দেখবে। কীর্তন শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো রাত্রের মেনুতে দেখতে পাচ্ছ লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল আর পটল আলু পনিরের একটা সবজি আছে। তো মোটামুটি সবাই বসে পড়েছে, মানে কিছু লোক বসে পড়েছে, এরকম তিন চার ব্যাচ লোক হবে, এরা সব আমাদের বাড়ির লোকই, মানে আমার কাকা শ্বশুরের ঘরের সবাই, আমার মামা শ্বশুরের ঘরের সবাই। তো এছাড়া আর কাউকে নিমন্ত্রণ করা হয়নি, আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তো সেই জন্য মানে ফ্যামিলির লোকজনকে ডাকলেই, মানে জ্ঞাতি গোষ্ঠী যাদেরকে বলে এদেরকে ডাকলেই অনেক হয়ে যায় আর কি। তো বাইরের এক্সট্রা লোক আর বলার প্রয়োজন হয় না। তো প্রিয়াংশুও বসে গেছে এখানে খেতে, তো এরপর লোকজনের খাওয়া হলে সবার শেষে বসবো আমরা। আর পরিবেশনে দেখতে পাচ্ছ হাজবেন্ড, শেজদা, মেজদা, বর্দা সবাই লেগে গেছে পরিবেশন করতে, বাইরের লোক পরিবেশনের জন্য ডাকা হয়নি, আর যারা আমাদের কর্মচারী মিলে কাজ করে তারাই আছে, হেল্প করছে, তো সবাই মিলে আর কি হয়ে যাচ্ছে। প্রিয়াংশুর খাওয়া হয়ে গেল, এবার প্রিয়াংশু ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বে, তাই না প্রিয়াংশু?
প্রিয়াংশুকে ঘরে রেখে এলাম, ও শুয়ে আছে, ঘরে লোক আছে। তো এবারে সবার মোটামুটি লোকজন সব খাওয়া হয়ে গেছে, এবারে বাড়ির লোকের পালা। তো এখানে আমরা তিন যা বসেছি, আর ওদিকে বড়দি মেজদি বসেছে। তো এবার আমরা যাইরা, বাড়ির ছেলেরা আর বাচ্চাগুলো, কর্মচারীরা সবাই মিলে এবার বসে পড়েছি। তো এই টেবিলে দেখো ত্রিনয়নের টিম, ত্রিনয়ন ওর দাদারা সবাই মিলে এখানে বসেছে। তো এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই করো। আর এটা হচ্ছে জামাই আমাদের। তো এবার আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করব। আর এর সাথে সাথে মা চলে গেল, এক বছর হয়ে গেল। তো আমরা সবাই মাকে খুব মিস করি সত্যি, তাই মা যেখানেই থাকুক ভালো থাকুক। মা যদি আমাদের বাড়িটা এমনিতেই জমজমাট, তোমরা দেখেছো মা থাকলে আরও বেশি জমজমাট হতো। মা যেখানেই থাকুক ভালো থাকুক, আর আমাদের সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করুক। টাটা বাবাই।